রোনালদো জুভেন্টাসে মাসিক কত টাকা বেতন পাবেন এত দামি হয়েও সিয়ার সেভেন কে পাত্তা দিল না কেন আর্জেন্টাইন সুপার হতে পারে হবে ইত্যাদি করতে করতে জুভেন্টাসের সঙ্গে ক্রিশ্চিয়ান রোনালদোর চুক্তিটা হয়েই গেল পর্তুগিজ যুবরাজ এখন জুভেন্টাসের রিয়াল মাদ্রিদ থেকে তর্ক সাপেক্ষে বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলারকে কিনতে একশো পাঁচ মিলিয়ন রিলিজ ক্লজ মেটাতে হয়েছে জুভেন্টাসকে ইউরোপের ক্লাব ফুটবলে অর্থের যে ছড়াছড়ি তাতে এই অর্থ মোড়েও বড় নয় তবে রিলিজ ক্লোজের অঙ্ক বড় না হলেও রোনালদোর বেতন কিন্তু আকাশ ছোয়াই চুক্তি অনুযায়ী শুধু বেতন হিসেবে পাঁচ মিলিয়ন ইউরো পাবেন রোনালদো বাংলাদেশি টাকায় যা প্রায় পঁচিশ কোটি প্রতিবেদনে রোনালদোর বেতন বিশ্লেষণ করা হয়েছে তাতে বলা হচ্ছে চার বছরে জুভেন্ডাস থেকে বেতন হিসেবে মোট একশো মিলিয়ন ইউরো পাবেন রোনালদো মানে বছরে তিরিশ মিলিয়ন ইউরো মাসে দাঁড়াচ্ছে দুই দশমিক পাঁচ মিলিয়ন ইউরো সপ্তাহে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার নয়শো তেইশ দিনে বিরাশি হাজার চারশো সতেরো ইউরো বাংলাদেশি মুদ্রায় যা একাশি লাখ আট হাজার দুইশো তেত্রিশ টাকা ঘন্টায় তিন হাজার ইউরো বাংলাদেশী মুদ্রায় যা পাঁচ হাজার এটা তো গেল শুধু বেতনের হিসাব এর পাশাপাশি বোনাস ম্যাচ ভিতর রয়েছেই সবচেয়ে বড় কথা রোনালদোর মতো তারকা ফুটবলাররা বেতন বোনাসের চেয়ে অনেক বেশি অর্থ উপার্জন করেন স্পন্সর বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন গ্রান্ট অ্যাম্বাসেডর ইত্যাদি হয়ে এত টাকা ফুটবলার হওয়ার চেষ্টা শুরু করে দিতে পারেন আপনিও আবার এদিকে জুভেন্টাসের সেরা তারকা এবং আর্জেন্টাইন সুপারস্টার দিবালা বিশ্বের সেরাদের সেরা ও দামি তারকা রোনালদোকে কোনো পাত্তাই দিল না সপ্তাহ জুড়ে আলোচনা ছিল রিয়াল ছারসেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো অবশেষে সব গুঞ্জন অবসান ঘটিয়ে দশ জুলাই বাংলাদেশ সময় রাত আটটায় জুভেন্টাসের সাথে একশো মিলিয়ন ইউরোর বিনিময়ে চুক্তি স্বাক্ষর করেন পাঁচবারের ব্যালন্ডিয়র জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো রোনালদো জুবেন্ডাসের যাওয়ায় অনেক রিয়াল বিরোধীরা এবং রোনালদো ভক্তরা খুব খুশি হয়েছেন এই কারণে যে সেখানে আর্জেন্টাইন সুপার পাওলো দিবালা রয়েছেন দুজনের খেলার ধরন একই হওয়ার কারণে ধারণা করা হচ্ছে জুবেন্ডাসের দুই স্পিড স্টারের রসায়নটা বেশ ভালোই জমবে হয়তো সামনের মৌসুমে রোনালদো দিবালার জুটি জুবেন্ডাসকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উপহার দিতে পারে দিবালার মতো তরুণও হয়তো খুব খুশি হবেন রোনালদোর মতো একজন গ্রেটকে পেয়ে কিন্তু ঘটনাহিতে বিপরীত রোনালদো জুভেন্টাসে সাইন করার পর দলটির নাম্বার টেন দিবালাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল কেমন অনুভব করছেন বিশ্বসেরা প্লেয়ার আপনার ক্লাবে এসেছেন উত্তরে দিবালা বলেন লিওনেল মেসিও এসেছেন নাকি বর্তমানে যুগ্মভাবে দুজনকে সেরা ফুটবলার বললেও রোনালদো নয় দিবালার দৃষ্টিতে জাতীয় দলের বড় ভাই মেসি সেরা এদিকে গুঞ্জন উঠেছে দিবালা নাকি জুভেন্টাস ছাড়ছেন আশি মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুলে যোগ দিতে পারেন এই ফরওয়ার্ড হয়তো জুভেন্টাসের রোনালদোর ছায়ায় পরে থাকতে হবে এটা বুঝেই কি আগেভাগের দল পরিবর্তন করতে চাইছেন আর্জেন্টাইন তরুণ তবে কি রোনালদো দিওয়ালা জুটি মাঠে দেখা যাবে না